গুড ইভিনিং, আজকে হচ্ছে 10th July, সানডে। সানডে নর্মালি এখানে উইকডে হয়, কিন্তু যেহেতু ঈদের ছুটি চলছে, আর এখন আমরা যাচ্ছি আমাদের এক বন্ধু সোমা আর গৌতম, ওদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে। এখন তো এখানে খুব একটা বেশি লোক নেই, তো যে কজন আমরা দু তিনটে চারটে ফ্যামিলি আছি তাদেরকেই সোমা ডেকেছে একটু একসঙ্গে বসে আড্ডা মারা, গল্প করা, এই আর কি। তো এখন বাজে হচ্ছে রাত্রির 8:30। আমরা নর্মালি এরকম সময়তেই পার্টিতে যাই, আর 9:30-9:30 মধ্যে সবাই পৌঁছে যায় এবং তারপরে আমাদের আড্ডা গল্প শুরু হয়। সেটা কখন শেষ হবে সেটা কেউ জানে না, সেটা রাত 2টোও হতে পারে, 2:30ও হতে পারে, 3টোও হতে পারে, এটা ডিপেন্ড করে হচ্ছে আড্ডার উপরে। তো আপাতত যাচ্ছি ওখানে গিয়ে আমাদের কীরকম আড্ডা হচ্ছে, কারা এলো, কি খাওয়া দাওয়া সবই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তাহলে এখন আমরা গৌতম এবং সোমার বাড়ির জন্য রওনা দেব। প্রথমে আমি তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করে দিই সোমা এবং গৌতম আর ওদের একমাত্র ছেলে সানি, ওদের বাড়িতেই আমরা আজকে পার্টিতে এসেছি। এছাড়া যারা যারা উপস্থিত তাদের মধ্যে আছে অনু, ওকে তোমরা আগেই চেনো, নীলাঞ্জনা, ফার্স্ট টাইম দেখছো ওকে, রথিন আমাদের বিশেষ কাছের বন্ধু, অলোকেশ, কাজলদা, বুড়ন্দা, কল্যাণদা, পলি, সবাইকেই তোমরা আগে ব্লগে দেখেছো। তো অলরেডি স্টার্টার এসে গেছে, এটা ছিল একটা ডিমের ডেভিল অ্যান্ড ভেজিটেবল স্প্রিং রোল। আড্ডা একেবারে জোর কদমে জমে উঠেছে, ছেলেদের আড্ডা জমিয়ে চলছে, ফুটবল, ক্রিকেট, পার্টি, পলিটিক্স, বেড়ানো, ঘোড়া, কিছুই বাদ যাচ্ছে না সেই আড্ডা থেকে। কিন্তু আমরা মেয়েরা কিন্তু তাতে অংশগ্রহণ করিনি, আমরা ফটো তোলায় ব্যস্ত, আমরা দাঁড়িয়ে পড়েছি ফটো পোস্ট দেওয়ার জন্যে। তো আমাদের ডিনার এসে গেছে রেডি। প্রথমে শুরু হলো স্যালাড দিয়ে, তারপরে হচ্ছে কাঁকরোল ভাজা এবং পটল ভাজা, অসাধারণ। এটা হচ্ছে সর্ষে দিয়ে ঢ্যাঁড়স, ভেন্ডি, অসাধারণ মুগ ডাল, ফুলকপি দিয়ে, মটরশুঁটি দিয়ে। এটা হচ্ছে পটল আলু দিয়ে মুড়ি ঘণ্ট, পটলের মুড়ি ঘণ্ট, লাউ দিয়ে চিংড়ি মাছ, আহা লাজবাব, পাবদা মাছের সর্ষে বাটা। সমাজে কি অপূর্ব রান্না করে সেটা যারা না খেয়েছে তারা বলতে পারবে না। অ্যান্ড লাস্টে হচ্ছে পাঁঠার মাংস ফলোড বাই আমের চাটনি, সুপার ডুপার মেনু। বানানো ছানার জিলিপি এবং রাজভোগ, পুরো জীবনটাই মিষ্টিময়, ফলোড বাই আইসক্রিম কোয়ান্টা মিনি পিনাট, জীবন ধন্য। নীলাঞ্জনা, তোমার তো একটি মাত্র ছেলে, সে তো 12 হয়ে গেল, এবার তো কুয়েত ছেড়ে যাবে পড়তে, তোমার কিরম লাগছে সেটা বলো, মনটা তোমার কিরম লাগছে?
কি বলবো, বলার ভাষা নেই। এখন তো মনে হয় মানে পড়াশোনা করছে না, হ্যাঁ এখন বকছি, কিন্তু পরে তো সেটা মানে খুব তো কষ্ট হয়, কিন্তু মানিয়ে নিতেই হবে বাচ্চাদের ফিউচারের জন্য। তো তুমি এখন ছেলেকে সেই জন্য কিরকম ট্রিট করছো, রোজ কতটা আদর করছো সেটা বলো। আদরও করছি, বকছিও, আর শেখাচ্ছো এটা করবি ওটা করবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তুমি বলো, তুমি বলো, মাকে বাবাকে ছেড়ে কিরম লাগবে? এবার ভাবছো যেতে হবে, মিক্সড ফিলিং। মিক্সড ফিলিং তো আছে, কিন্তু এমনিতে তো এটা একটা নেসেসারি স্টেপ এই জীবনে। তো একটা নার্ভাসনেসও আসছে যে একা থাকবো, কিন্তু একটা এক্সাইটিং ফিলিংও আছে যে নতুন, আই উইল বি এবল টু মিট নিউ পিপল। ইয়েস, ওই জন্য। তাও একটু খারাপ তো লাগবেই যখন চলে যাব আর একাই একাই থাকবো, বাট আবার নতুন ফ্রেন্ডস হবে, সবাই হবে, ভালো লাগবে। হ্যাঁ। এবার সানি দাদা তুমি বলো, তোমারও তো সেই একই অবস্থা, প্রথম তো বাবা মাকে ছেড়ে যাবে, বলো কিরম লাগছে বলো। এই এক্সাইটমেন্ট, নার্ভাসনেস, আমার বকাটা মিস করব। না না, বকা হবে, ভিডিওতে বকা হবে, কিন্তু এই আর মায়ের রান্নাটা, মায়ের চিকেন সবচেয়ে বেশি মিস করব। আরে তোর মাকে ডেকে দে তোর সাথে। উইশ ইউ অল দা বেস্ট তোমাদের দুজনকে। থ্যাংক ইউ, খুব ভালো থেকো তোমরা, এন্ড মানে খুব ভালো তোমাদের ব্রাইট ফিউচার হোক, আমি এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ওকে বাবু, লাভ ইউ। এবার তোমার মাকে জিজ্ঞেস করি, বলো তোমার একটা ছেলে চলে যাচ্ছে 12 এর পরে, কিরম লাগছে? মানে লাগছে কি বলবো, মানে ভীষণ কেমন একটা, এখন থেকেই মনে হচ্ছে যেন বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, মানে একা ছেড়ে দিতে হবে, সেই তো একটা মানে টেনশন। কোনোদিন যে মানে কোথাও যায়নি আমাদের ছাড়া, এখন ছেড়ে দিতে হবে, আবার কবে আসবে, ছুটিতে আসবে, অনেক দিন পর দেখা হবে, একটা টেনশন, একা একা কি করে সব কি ম্যানেজ করবে। যাই হোক, সবাই যখন পারছে আমরা সেই আশাতেই বুক বেঁধে ছাড়ছি। না না, পারবে পারবে, চিন্তা করো না, একটু তো মন খারাপ হবেই। হ্যাঁ, কিন্তু তাও তুমি এটাই জানবে যে বাচ্চাদের ভবিষ্যতে, হ্যাঁ ওদের ভবিষ্যতে, হ্যাঁ ওদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আর তো কিছু করার নেই, এবার ছাড়তেই হবে। সেই সেই, খুব ভালো থেকো তোমরা বাবু দুজনে, লাভ ইউ, আর খুব ভালো থাকবে আমি জানি। উইশ ইউ অল দা ভেরি বেস্ট। থ্যাংক ইউ। এদের আড্ডা কিন্তু বন্ধ নেই, দেখো এখন আবার সাবজেক্ট চলে গেছে মেডিকেল হেলথ, মানে কোনো বিষয়কে ছাড়বে না, সব বিষয় আজকে শেষ করে তবেই বাড়ি যাওয়া হবে। তো এটাই হচ্ছে মজা। তো এই হচ্ছে আমাদের সানি দাদা অ্যান্ড সোহম বাবু, ওরা দুজনে হচ্ছে খুব ক্লোজ ফ্রেন্ড, ওরা দুজনে 12 শেষ করলো, এখন ওরা হায়ার স্টাডিজের জন্য এখান থেকে অন্য কোনো দেশে যাবে পড়াশুনো করতে। ওদের জন্য আমাদের অনেক আশীর্বাদ, ভালোবাসা এবং শুভেচ্ছা রইল, খুব ভালো থাকুক ওরা, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।